আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তোমাকে সৃষ্টি করেছি এটা নজর করে দেখলেই বুঝতে পারবে। এই সৃষ্টি করার পরে তোমার তো অহংকার করার কথা নাই, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ পাক বললেন আমি তোমাকে যেমন ভাবে সৃষ্টি করেছি তাতে তো তোমার অহংকার করার কথা নয়। তুমি ছিলে কি আর আজকে হইলে কি, কথা বলেন না কেন? দুই দিন আগে তোমার ক্ষমতা ছিল না, আজ তোমাকে ক্ষমতা দেওয়া হয়েছে বলেই তুমি ক্ষমতার বাহাদুরি দেখায়া মাইক সামনে আসলেই বলতে চাও রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না। মাথায় চুল নাই, তোমারও তাল নাই, তুমি নিজেও বুঝতে চাও না এর পরিণাম কি ভোগ করতে হতে পারে, কথা বলেন ঠিক কিনা। আমাদের কোরআনের পাখি বলেছিলেন আমরা তোমাদের শত্রু নয়, বলেছিলেন কিনা, কথা বলেন না কেন? বলেছিলেন আমরা তোমাদের শত্রু নয়, তোমাদের শত্রু তোমাদের পাশেই। তার কারণ যা বলতেছে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ। মাথায় মাথায় চুল নাই, কিচ্ছু নাই, তুমি বলতে চাও ইসলাম থাকবে না, রাষ্ট্রধর্ম থাকবে না। আর একজন আবার করছে কি, তাকিয়ে করছেন, বলবো নাকি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে গিয়ে সারা বাংলাদেশের মধ্যে পরীক্ষা দিয়ে মাদ্রাসার ছাত্র প্রথম স্থান অধিকার করেছে, সুবহানাল্লাহ। আগামীকাল বলেন, তার কারণ আমরা যেরকম আমাদের উপরে আল্লাহ সেই রকম নেতাও চাপায় দিছে, যেমন যান তেমন আজরাইল, কথা কন না কেন? তো মাদ্রাসার ছাত্র ফার্স্ট হলে কেন? ওনার চিন্তায় অস্থির, ওনাদের মাথার তার ছিঁড়ে গেছে, সর্বনাশ কি করলাম। উনি তখন বক্তব্য দিতে এসে বলেছে যে ইন্টারমিডিয়েটে মাদ্রাসায় যে ইংরেজি পড়া হয় এই ইংরেজি আমাদের ক্লাস ফোরে পড়ানো হয়। এখন যদি ওনাকে যা পিছন দিয়ে কেউ যদি বলে টাকলু একটু থামো তো দেখি, কথা কয় না, কথা না বললে বলেন যে গরম ধরেছে আর যে রিমান্ডে ঢুকছি এ বেড়াইয়া হয় আর থাকবো না, আর বদ্ধ করে দেখবে এবার জগৎটাকে, কথা কি বুঝতে পারছেন? প্রিয় ভাই সব পিছন দিয়ে যদি বলে যে অবজেকশন এর না, আপনি একটু শোনেন, আমার যে মাদ্রাসার ছাত্রীরা ক্লাস ফোরের ইংরেজি পড়ল ইন্টারমিডিয়েটে, তাহলে আপনার বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের ইংরেজি কি আপনি লিখে দিয়েছেন? ওই যে একটু মাল বেশি খাইলে যা হয়, অনেক সময় বাবাকেও আবা বলে, দেখবেন যারা নেশাখোর ওরা বাড়িতে গিয়ে বউকেও অনেক সময় মা বলে, বলে কি না? ওই ইংরেজি লিখে দিছে কে? নকল করে লেখছে? মাদ্রাসার ছাত্ররা পড়াশোনা করে, টেন্ডারবাজি করে না, সাদাবাজি করে না, ইফতিজিং করে না, মাদ্রাসার ছাত্র পড়াশোনা করে, বলেন ঠিক কিনা? মাথার তার গোলা হয়ে যায়, বলছে 60% ছাত্র ভর্তি হচ্ছে অ্যাডমিশনে ফার্স্ট হয়ে মাদ্রাসার ছাত্র বিশ্ববিদ্যালয়ে, অদূর ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়ে যাবে। পুরে বাপরে বাপ গেলাম রে, সব গেলাম, সব শেষ। আমার ভাইয়েরা মাদ্রাসার ছাত্ররা সব জায়গায় যদি প্রথম স্থান অধিকার করে, আমরা বলেছি অদূর ভবিষ্যতে মাদ্রাসার এই ছাত্ররা বাংলাদেশের প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে শুরু করে সব জায়গায় প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হবে, আর তাদের কাছে কোনো দুর্নীতি চলবে না, তাদের অধীনে কোনো ঘুষ লেনদেন চলবে না। আমার ভাইয়েরা কোনো কিছু না পেরে, ওই যে একটু আগে যে বললাম যে কোনো কিছু না পেরে ওরা তো মানেই না, আমরা মারলে উল্টো ধরে মারে, ওরা চিন্তা ভাবনা করলো যে ছেলেটা ফার্স্ট হলো ওরে ধরে একটু পিটিয়া দেই, আমরা একটু মারিয়া দেই, রাস্তায় ধরে মারলো। আল্লাহ বলে তুমি জানো না কিছু কিছু মায়ের আছে যে মায়ের খালে মানুষের ইজ্জত কমে না, বরং মানুষের ইজ্জত বেড়ে যায়। কোরআনের পাখির বিরুদ্ধে 29,000 নারী ধর্ষণের মামলা করলো, ওই মামলার রায় যেদিন ঘোষণা করলো এই বাংলার জমিনে কেবলমাত্র একজন নেতা জান্নাম আল্লামা সাইদি, তার জন্য 150 মানুষ জীবন্ত গুলি খায় মরে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার,
মানবতার নবী বিশ্ব নবী রাত্রের অন্ধকারে মক্কা থেকে মদিনার দিকে রওনা দিয়েছেন। ইজ্জত তার কমে নাই, আল্লাহ পাক আবার ওই অন্ধকার কেটে আলো দিয়ে মদিনার জমিনে বিনা রক্তপাতে নবীকে মদিনার রাষ্ট্রনায়ক বানিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়ের আমার যে কথা বলতেছিলাম, মানুষ বড় নেমো খারাম, কষ্ট হচ্ছে আপনাদের।